আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মডেল হচ্ছে অপো A54। এটাতে প্রায় লেখা উঠে স্টোরেজ স্পেস নট ওয়ার্কিং এবং সাম স্টোরেজ স্পেস রানিং আউট, এবং কি স্টোরেজ ফুল, ইন্টারনাল স্টোরেজ ফুল। যদি এরকম লেখা উঠে তাহলে কীভাবে এর থেকে পরিত্রাণ পাবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর সর্বশেষে আমি জানিয়ে দেবো যে মূলত কী কারণে আপনার ফোনে এরকম লেখা আছে এবং এর থেকে সহজ উপায় কী সমাধান করার জন্য। এই জন্য আপনাকে প্রথমে আপনার হাতে থাকা ফোনটি সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে, তারপর সেই সেটিংসে ক্লিক করে দিতে হবে। সেন্সে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে যাওয়ার পর আপনি দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে কিন্তু একটা অপশন দেখাবে। আপনি সেই অ্যাপ ম্যানেজমেন্ট নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে দিতে পারবেন অ্যাপ লিস্ট নামে একটা অপশন রয়েছে। আপনি সেই অ্যাপ লিস্টে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার যে অপ্রয়োজনীয় অ্যাপসটা রয়েছে সেটাকে আনইনস্টল করে দিতে হবে। আমি আমার ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপসটাকে প্রথমে আনইনস্টল করে দিচ্ছি। সেটা আনইনস্টল করার পর আমাকে যেটা করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে একদম নিখুঁত কাজ, যেটা না করলে আপনার স্টোরেজ স্পেস রানিং আউট কখনো ছাড়বে না। তারপর আপনাকে চলে যেতে হবে, যদি আপনার এইচডি কার্ড ফুল দেখায় তাহলে সেক্ষেত্রে আপনাকে এইচডি কার্ডটাকে কিছু জায়গা খালি করতে হবে। তারপর আপনি চলে যাবেন স্টোরেজ স্পেস নামে যে অপশনটা রয়েছে, অর্থাৎ আপনার ইন্টারনাল স্টোরেজ যেটা রয়েছে, আমরা যেটাকে বাংলায় বলি ফোন মেমোরি, আমরা সেই ফোন মেমোরিতে চলে যাব। ফোন মেমোরিতে চলে যাওয়ার পর আমরা দেখব আমাদের ফোনে আদার্স কোনো কিছু রয়েছে কিনা, সেই আদার্সটাকে রিমুভ করে দিব। তারপর আমরা ফোন স্টোরেজ চলে যাচ্ছি। ফোন স্টোরেজ চলে যাওয়ার পর আদার্স নামের যে অপশনটা রয়েছে সেটাতে চলে যাব। তারপর এখান থেকে আমি ক্যাটাগরিতে চলে যাব। এখানে ফোন স্টোরেজ দেখতে পাচ্ছেন, ফোন স্টোরেজ সমস্ত ডেটা আমার সামনে শো করছে, এখান থেকে কোথায় কী ব্যবহার হচ্ছে না হচ্ছে। এইখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেই যে আদার্স নামে যে অপশন রয়েছে সেইটাতে সমস্ত কিছুই কিন্তু আপনাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। তারপর তৃতীয় নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ফোন স্টোরেজে চলে যাবেন, অর্থাৎ আপনার ফোন স্টোরেজ, যেটার কারণে মূলত স্টোরেজ স্পেস রানিং আউট এরকম লেখা ওঠে, সেটাতে চলে যেয়ে আপনার যে অপ্রয়োজনীয় ফোনের কিছু ফাইল যদি থাকে সেটাকে ডিলিট করে দেবেন, এবং কি অপ্রয়োজনীয় ভিডিও যদি থাকে সেই ভিডিওটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনি এটাকে ক্লিন করে নেবেন। ক্লিন করার পর যেটা করবেন সেটা হচ্ছে আপনার হাতে থাকা ফোনটিকে কিন্তু রিস্টার্ট দিয়ে নিতে হবে। আপনার হাতে থাকা ফোনটি রিস্টার্ট দেওয়ার পর কিন্তু আপনার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ স্পেস রানিং আউট এবং এই সাম স্টোরেজ অ্যাপস নট ওয়ার্কিং এবং কোনো কিছু ডাউনলোড দিলে সেটা শুধু ঘুরে আর ঘুরে ডাউনলোড হয় না, সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। এখান থেকে আমি ফোন স্টোরেজে গিয়ে আমি কিছু ফাইল, অপ্রয়োজনীয় ফাইলগুলোকে ডিলিট করে দিচ্ছি। সো ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা ডেইলি আপনাদের জন্য কিছু নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। এবং আপনি আপনার ফোনে যদি হিডেন কোনো ফাইল থাকে সেই ফাইলটাও কিন্তু ডিলিট করে দিবেন। সো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।